হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি মোবাইলের ভিতরে কিন্তু আপনি মাউসের মতো তীর ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের ভিতরে। তো সেই মাউসের মতো তীর দিয়ে আপনি কিন্তু যে কোনো অপশনে যে কোনো ব্রাউজিং করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, যদি না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্লে স্টোরের থেকে আপনি একটা অ্যালোয়াস সফটওয়্যার নামিয়ে নেবেন। তো এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, তো সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। সফটওয়্যারটিতে আমরা এখন প্রবেশ করব। তো সফটওয়্যারে প্রবেশ করার পর এমন একটি ইন্টারফেস আসবে, যে দেখেন কর্নারে একেবারে নিচে দেখেন এই অপশনটি আমাদেরকে চালু করতে হবে। তো এখানে টিপতে, এখানে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি অ্যাডমিন অ্যাপস। তো এই অ্যাপটার অ্যাপের পারমিশন দেওয়া লাগবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অফ আছে, তো এটা আমরা অন করব। তো অন অন করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা মাউস চলে এসেছে। তো এখন যদি আমি যে কোনো ব্রাউজিং করি মাউস দিয়ে, তাহলে কিন্তু এখন যদি আমি কোনো ব্রাউজিংয়ে ক্লিক করি বা কোনো, ধরুন আমি ইউটিউবে ক্লিক করলাম, তো ইউটিউবের তীরটা রেখে আপনি যদি মাউসের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু ইউটিউবে চলে আসবেন। তো দারুণ একটি অ্যাপস। যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর ভিডিওটি কেমন হয়েছে তো সেটা তো কমেন্টে বলবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি মাউস দিয়ে কোনো কিছু ক্লিক করি তো সেটা কিন্তু ক্লিক হয়। দেখতে পাচ্ছেন মাউসের, তো আমাকে একটি ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পারেন, যদি না বুঝতে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এখন এই ভিডিওটি দেখার জন্য।